আমি ভি ফিটনেস বলেছিলাম যেভাবে বের করতে হবে, বাট আর ফিটনেসটা আমি ম্যানুয়ালি বের করা যে প্রসিডিউর এটা বলেছিলাম। তোমরা কি জানো আর ফিটনেস সফটওয়্যার কিভাবে বের করে, কারো আইডিয়া আছে? হ্যালো, না স্যার, আচ্ছা আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি ইভেন তোমরা যদি পারো ট্রাই করে দেখো, কারণ আমি তো ভি ফিটনেস সেদিন দেখে দিয়েছিলাম। আর ফিটনেস বের করার নিয়ম হলো তোমার ভি ফিটনেস এর অ্যাকুরেসি 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স প্লেস করা হবে, বুঝছো? প্লেস করার পর 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স প্লেস করার পর ভি ফিটনেস এর অ্যাকুরেসি, সরি, 1 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স এর অ্যাকুরেসি, তুমি যদি ভি ইকুয়াল টু আই আর চিন্তা করে দেখো, ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ তুমি যদি ভোল্টেজটা মেজার করো তোমার ওই কারেন্ট সোর্স এর অ্যাক্রোসে, তাহলে ভি ইকুয়াল টু আই আর, আই যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে আর সমান সমান কি হয়, ভি ভাগ আই না, তাহলে ভি যেটাই পাবে অ্যাকচুয়ালি ওটাই হলো রেজিস্ট্যান্স। আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল, ওটা তোমরা করবা। আমি আজকে দিতে পারি, আমি স্যার কথা বোঝা যায় না। দাঁড়াও, তোমাদের এই এটাতে আমি বসত না, তো দেখেন সমস্যা হচ্ছে। আচ্ছা, বেসিক্যালি থিভেনেস থিওরাম হলো আমাদের বেসিক, এই থিভেনেস থিওরাম থেকে নর্টন থিওরামে কনভার্ট করা হয়। শুধুমাত্র পার্থক্য হলো তোমার এই থিভেনেস ভোল্টেজ যেটা আছে এটাকে ভি ইকুয়াল টু আমরা কি জানি আই আর, তাহলে আই নর্টন মানে আর এর, আর নর্টন যদি আমি বলি অর্থাৎ আর নর্টন আর হলো ভি থিভেনেস, সরি, আর থিভেনেস একই জিনিস, বুঝতে পারছো? হ্যালো, আর থিভেনেস আর আর নর্টন সেম জিনিস। তাহলে আমি ভি ফিটনেস কে যদি আর ফিটনেস বলি আর আর এন বলি, বা আর এন হলো নর্টন রেজিস্ট্যান্স, আর এন দ্বারা যদি ভাগ দেই তাহলে আমার আই এন পাওয়া যায়, এই যে আই এন। এটা আমাদের ডেরিভেশন করার দরকার নাই, জাস্ট এটা যে ফিটনেস টা কিভাবে, ফিটনেস থেকে কিভাবে নর্টনে আসা যায় অথবা নর্টন থেকে কিভাবে ফিটনেস ব্যাক করা যায়, এই দুটো জানলেই হবে আর। তাহলে এটা হলো নর্টন থিওরাম। আমার কথা কি বুঝতে পারছো না? আবার বলবো, হ্যালো, দেখো ডান পাশে একটা ফিগার আছে, টু টার্মিনাল সার্কিট, এই সার্কিটটাকে যদি আমি নর্টনে ইকুইভ্যালেন্ট করতে চাই তাহলে নর্টনের ক্ষেত্রে হলো কারেন্ট সোর্স থাকে, কারেন্ট সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা প্যারালাল হয় সেটা আরএন বলা হয়, আর কারেন্ট সোর্সটাকে আইএন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই টার্মিনালে, এইটা আবার থেভেনিনের সাথে রিলেটেড, কিভাবে রিলেটেড, আমরা যে সোর্স ট্রান্সফরমেশন করে নিই। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এক্সাম্পল এক্সাম্পল করে বুঝতে পারবা, সোর্স ট্রান্সফরমেশনে আমরা ভি থিপনেস বের করছিলাম, এই ভি থিপনেস এর সাথে আর থিপনেস ভাগ করি, ভি থিপনেস কে আর থিপনেস দ্বারা, তাহলে বেসিক্যালি ওইটা হবে হলো আইএন, মানে নর্টন কারেন্ট, আইএন কে বলতে নর্টন কারেন্ট। আর যেহেতু কারেন্ট সোর্স, তাহলে এর সাথে প্যারালালি যে একটা রেজিস্ট্যান্স অ্যাড হবে সেটাকে বলা হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স, এবং সেটা ওই আর থিপনেস এর ইকুইভ্যালেন্ট, মানে সেম, কোনো পার্থক্য নেই, হুবহু সেম। আচ্ছা, এগুলো বেসিক্যালি এই জিনিসগুলা আমি আগেও পড়াইছি যে থিভেনিন সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কিভাবে বাই করছিলাম আমরা, শর্ট অর্থাৎ টার্মিনাল ওপেন করে ওপেন সার্কিট ভোল্টেজ আসলে থিভেনিন, আর কারেন্ট এখানে হবে, কারেন্ট যদি আমি বাই করতে চাই যে থিভেনিন না অ্যাপ্লাই করে তাহলে শর্ট করে দিলে আই থিভেনিন পাওয়া যায়। তাহলে আর থিভেনিন আমি ভি ও সি বা ভি থিভেনিন থেকে যদি ভাগ দেই, এই দুটো কিন্তু সেম, আই এ সি আর আই এন কিন্তু সেম, মানে শর্ট সার্কিট টার্মিনাল এ আর বি যদি আমি শর্ট করি তাহলে ওদিক দিয়ে যে কারেন্ট আসবে ওটাকে বলা হচ্ছে আই এর, ওই টার্মিনালটা যদি আমি আবার ওপেন করি তাহলে ওই দিক দিয়ে যে ভোল্টেজটা পাওয়া যাবে টার্মিনালে সেটা হলো ভি থিভেনিন, অর্থাৎ ভি থিভেনিন কে যদি আমি আই থিভেনিন দ্বারা ভাগ দিই ভি ইকুয়াল টু আই আর, তাহলে এইভাবে তুমি আর থিভেনিন অথবা আর এর বের করতে পারবে, আর থিভেনিন আর এর তো একই জিনিস। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেখো, তোমরা কি আমার ওই ল্যাবটা করছিলে, আমি যেটা বলছিলাম যে থিভেনিন এর রেজিস্ট্যান্স বাইর করে চার্ট 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 তৈরি করতে বলছিলাম, জি স্যার, কে বলছেন বলো, সিনথিয়া? জি স্যার, কি আমি যে বলবো? একটা অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্ট লিখতে দিয়েছিলাম থিভেনিন ভোল্টেজ ভেরিয়েশন করে,
একটা রেজিস্ট্যান্স যে ভেরিয়েশন করে থিবনেস তোমার ভেরিফিকেশন দিতে দিছিলাম, তোমরা কি ল্যাব রিপোর্ট করছিলা লাস্ট ক্লাসে যেটা বললাম তার আগে ওই ক্লাসে? ওটার পরে আমি ওটা করেছিলাম থিবনেস যে আমি বলে দেখে দিলাম সফটওয়্যারে তোমাদের, যে পরে জি স্যার, আর থিবনেস তোমাদের বের করে দিতে বলবে, চারটা তৈরি করতে বললাম, করি না জি স্যার বলছিলেন। করছিল কি না? তোমরা করছো কি না স্যার, এর আগে, করছো কি না? ল্যাব রিপোর্টটা কিভাবে লিখবো সেটাই তো বুঝতেছি না। আমরা আগে যেভাবে লিখছো, যে তোমাদের তোমাদের ল্যাব রিপোর্টে দেখবা যেভাবে লিখছো ওইভাবেই লিখবা, বুঝিনি? নাম দিবা, অবজেক্ট দিবা, তারপর সার্কিট ডায়াগ্রাম দিবা, পুটিয়া সেট ভেরিফিকেশন দিবা, রেজাল্ট দিবা, শেষ। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, আমি এটা শেষ করে তোমাদেরকে আমি একটু ওভারভিউ দিব। আচ্ছা এখন দেখো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না চলে গেছে আবার? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আছে, ফাইন্ড দা নর্টন ইকুইভ্যালেন্ট অফ দা সার্কিট ইন ফিগার 4.39। আমি এটা হয়তো একটু পড়ায় দিই থিওরি, তোমাদের ক্লাস শেষ করে আমি ভিডিওটা শেয়ার করে দিব, কারণ আমার ওই পিসিটা একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? ল্যাবের যে ভিডিওটা ওটা আমি শেয়ার করে দিব, আর তোমরা এই ভিডিও থেকে অথবা এই এখান থেকে তোমাদের প্রথম যেভাবে ল্যাব রিপোর্ট তৈরি করো এভাবেই তৈরি করবা। আর তার জন্য আমি একটু বলে দিচ্ছি, দাঁড়াও, তোমাদের ম্যানুয়াল আমার সাথে আছে। আচ্ছা তোমাদের ম্যানুয়াল গুলা তো সবকিছু বলে দেওয়াই থাকে, সেম কোশ্চেনটা তুমি, আমি যে এটা পড়াচ্ছি এটা কিন্তু কি ধরনের হবে সেটা তুমি একটু অবজার্ভ করবা, পারবা না? এক্সপেরিমেন্ট নং 06 তোমাদের ল্যাব ম্যানুয়াল লিখে নাও, এক্সপেরিমেন্ট নং 06 ভেরিফিকেশন অফ থিবনেস থিওরাম থ্রু সিমুলেশন, আমি অলরেডি দেখেছি কতদিন। জি স্যার, জাস্ট ওটাই তুমি রিপোর্ট আকারে লিখবা, আমি যে থিওরিও পড়া আছে থিওরিও আমি পড়াইছি, যদি তাহলে তোমার ল্যাব রিপোর্টটা একটু দেখো, এক্সপেরিমেন্ট নং 6 যদি না বুঝো তাহলে আমার সাথে আলোচনা করো। তোমরা সপ্তাহে একটা ক্লাস হয়, আর একটা একদিন কি 1 ঘন্টা দেওয়া যায়? মানে আজকের দিনে কমায় তাহলে সুবিধা হবে, পারবা? আজকে তো এরপর ক্লাস আছে, অন্যদিন একটা একটা টাইম ডিসকাশন করে বাইর করো, তাহলে আমার সুবিধা হবে যে তোমাদের সাথে আলোচনা করতে। তো আমি একটা কাজ দিব, তোমরা না করে আর চলে আসো, তো যে কারণে আমি তোমাদের সাথে আর ফার্দার আগাতে পারতেছি না। শুক্র অথবা আচ্ছা দেখো, শনিবার ফ্রি আছে? শুক্র অথবা শনিবার টাইমটা জানাবে আমাকে, শনিবার আমিও ফ্রি মোটামুটি, একটু টাইমটা জানাইও, সবাই আলোচনা করে আমাকে একটু জানাইও, আমি বেসিক্যালি আর একটা ক্লাস দরকার আর কি, কারণ একদিনে এতটা লং টাইম ক্লাস নিতে আসলে ভালো লাগে না। আচ্ছা দেখো আমি থিওরিটা দেখাই দিই, থিওরি দেখাই দিই, ল্যাবটা আমি তোমাদের রেকর্ডটা গ্রুপে আপলোড করে দেবো, একটু রেকর্ড গুলো দেখো অথবা ল্যাব ক্লাস গুলো দেখো। ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট অফ সার্কিট 4.39, সেম যদি থিবনেস থিওরাম বুঝে থাকো তাহলে এটা খুবই সহজ, সেম। তাহলে এটা যদি 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট কারেন্ট সোর্স, এখানে 12 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা তাহলে আমার প্রথম কাজ কি, এখান থেকে আমার আর থিবনেস বের করে নেওয়া অথবা আর নর্টন, আর থিবনেস আর নর্টন একই জিনিস, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার, আর থিবনেস আর নর্টন একই জিনিস, সেক্ষেত্রে তাহলে আমার আর থিবনেস কি হবে, আমি এবি টার্মিনাল থেকে তাকাই, তাকালে নিয়ম হলো তাকালে ভোল্টেজ সোর্স ওই পাশে যত ভোল্টেজ থাকবে সবগুলোকে শর্ট করে দিতে হবে, আর কারেন্ট সোর্স থাকলে সেগুলোকে ওপেন করে দিতে হবে। আমি কিন্তু এই জিনিসগুলো অনেকবার বলছিলাম, তাহলে এই সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট যদি আমি আঁকি ওইটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট দেখো, এই যে এটা এসে আর এন, কারণ ওই পাশে আছে তোমার, এই পাশে আছে কারেন্ট সোর্স, আর 4 অ্যাম্পিয়ার 4 ওহমের নিচে আছে ভোল্টেজ সোর্স, আমি শর্ট হয়ে যাবে, কারেন্ট ওপেন হয়ে যাবে, তার মানে এটা হবে আর এন, এটা আর এন নেটওয়ার্কের সার্কিট ডায়াগ্রাম। এখান থেকে বলা যাবে না যে আর এন কতটুকু, হ্যালো, আর এন জি স্যার, কতটুকু কতটুকু হবে বলো তো, কেউ যেন বলো দেখি আর এন কতটুকু হবে।
মানে রেজিস্ট্যান্স গুলা কিভাবে আসে একটার সাথে আরেকটা, এটা বুঝতে পারলে হবে। বলো এইট ওহম, ফোর ওহম, এইট ওহম, অর্থাৎ আমরা যখন পানির ট্যাঙ্কিতে পানি ছেড়ে দেই, সেম ইলেকট্রিসিটিও সেম। যদি তুমি এ পয়েন্ট একটা পানি ছেড়ে দাও, তাহলে একটা পানি অংশ হলো 8-4 আর 8 দিয়ে আসবে, তার মানে একটা টার্মিনাল দিয়ে আসো, তারপরে সবগুলো সিরিজ আসে। ওই যে একটা সিরিজ রেজিস্ট্যান্স হলো ওইটার সাথে আবার 5 ওহম আর একটা পানি 5 ওহম দিয়ে আসবে, তার মানে দুটা পানি তো পরস্পর সাথে প্যারালাল। তারপরে এই পাইপ দুটা 5 ওহমের যে একটা পাইপ আছে আর এখানে আর একটা পাইপ আছে শুধুমাত্র 8-4 আর 8 ওহমের সমন্বয়ে, তাহলে 8 আর 16, 16 আর 20, 20 আর 5 হলে প্যারালাল, 5 × 20 ডিভাইডেড বাই 5 + 20, তার মানে আলটিমেটলি এই যে আমি যেটা বললাম না, এটা না এই যে 4 ওহম, তাহলে আরেন আসলো 4 ওহম, আরেন হলো 4 ওহম। এরপরে আমার কাজ হলো শর্ট সার্কিট কিভাবে বের করা যায়, এটা কিভাবে বের করা যায়। তুমি এখান থেকে ভিত্তিতে বের করতে পারো, এটা দিয়েও করতে পারো, যে কোনো একটা পজিটিভ ফলো দেখে দেওয়া আছে, আমি বলে দিই তোমরা এটা ভালো করে আছে দেখো। আচ্ছা, একটা হলো এ আর বি টার্মিনালটা শর্ট করে অরিজিনাল সার্কিটটা আবার ফিরে যাব, ডিস্টেন্স আর এর বাইর করার পর ফিরে গিয়ে এ আর বি টার্মিনাল শর্ট করে দেবো, এটা বাইর দ্বারা শর্ট করে, শর্ট করে দিলে তাহলে কি হবে, 5 ওহমের রেজিস্ট্যান্স কারেন্ট যাবে। হ্যালো, বেশি কিন্তু বেশি বোঝা যাচ্ছে না। এ আর বি পয়েন্ট যদি আমি শর্ট করে দেই, তাহলে 5 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না স্যার, যাবে না, কারণ কি, কারণ অ্যাকচুয়ালি ওহম মানে এটা একটা রেজিস্ট্যান্স বাধা, ইলেকট্রিসিটি সবসময় স্মুথ রাস্তায় চলে, চলতে পছন্দ করে, যদি কেউ বাধা দেয় এবং ও চেয়ে যদি আর কম বাধা পায় অথবা একদম বাধা না হয় ওই রাস্তা গুলি সে ফলো করে, তাহলে 5 ওহমের ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করবে না, তাহলে 5 ওহম অ্যাকচুয়ালি অভিজেক্ট করা, মানে ওটা থেকে ও না থেকে একই কথাই। আচ্ছা, এরপরে হলো তোমার এখানে যদি আমি ম্যাশ অ্যানালাইসিস করি, ম্যাশ মনে আছে তোমাদের, ম্যাশ অ্যানালাইসিস পড়াইছিলাম আমরা জি ম্যাশ, স্যার, তারপর এখানে আমি ম্যাশ অ্যানালাইসিস যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে ম্যাশ হবে দুইটা, তাহলে I1 অ্যাকচুয়ালি 5 ওহম কিন্তু ওমিটেড, 5 ওহম কিন্তু নেই, এখানে যদি ম্যাশ অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করো, তাহলে বেসিক্যালি এটা হলো I1, এই যে এখানে দেখো I1 হলো 2 অ্যাম্পিয়ার বেসিক্যালি, কারণ 2 অ্যাম্পিয়ার কারেন্ট I1 একই জিনিস, যদি নোটেশন তোমার অর্থাৎ আলাদা হয় তাহলে শুধুমাত্র মাইনাস হয়, তাহলে I1 পাবো। এরপর যদি পরের লুপে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে 20, হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছ, যদি আমি অ্যাপ্লাই করি, ম্যাশ অ্যাপ্লাই করে এখানে সলিউশন করে পাবো হলো IN। আচ্ছা, IN মানে কি, এই শর্ট সার্কিটে কারেন্টটাই 8 ওহমের ভিতরে যে কারেন্টটা দেবে এটা কিন্তু IN, বুঝতে পারছো, জি স্যার, কারণ 5 ওহম দিয়ে যাবে না, হচ্ছে এই শর্ট সার্কিট দিয়ে যাবে সেটা হলো IN। এখানে শর্ট সার্কিট কারেন্টটা I2 এর সমান, মানে I2 লুপের ব্রাঞ্চের কারেন্টটাই এক শর্ট সার্কিট একই কারেন্ট, তাহলে IN সমান সমান I2 সমান সমান 1 অ্যাম্পিয়ার। এখানে যদি একটা ম্যাশ অ্যানালাইসিস করি পয়েন্টটা, তাহলে 20 I2 টুইটি আইটু কেন লাগছে বুঝতে পারছো, হ্যালো জি স্যার, হ্যালো, টুইটি আইটু কোথা থেকে আসলো, টুইটি আইটু। আচ্ছা আমি বলি, দেখো আমি যদি সেকেন্ড লুপে ব্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তাহলে -12 ভোল্ট, তারপরে কি +4 I2 - I1, তাই না, এখানে দেখো 4 I2 - I1 +8 I2, 8 I2, তারপরে +8 I2, 8 আর 16, 16 আর 4, অর্থাৎ এই ব্রাঞ্চে I2 কারেন্টটা যাচ্ছে হলো 3টা রেজিস্ট্যান্সে, 8 8 8, 8 আর 16, 16 আর 4, 20, তাহলে 20 I2 - 4 I1 - 12 = 0। দেখো 20 I2 - 4 I1 - 12 = 0, দেখো বুঝতে পারছো কি পারোনি বলো, হ্যালো
বুঝতে না পারলে আমাকে বলতে হবে, কারণ আমি ইফোর্ট দিচ্ছি, তোমরা যদি বুঝতে না পারো অ্যাকচুয়ালি আমার কষ্ট করে ক্লাস নেওয়ার যে ফল সেটা হবে না। যাই হোক, না বুঝতে পারলে পরে আবার বলো। যে এবার আমি যদি সেম কাজটা এইভাবে বার করা যায়, তাহলে আমি আইএস পাইছি আর টেস্ট পাইছি, অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট সার্কিট হলো এটা। আমি যদি সে শর্ট সার্কিট না করে আরেকটা ওয়ে আছে, থিভেনেস যদি আমি বার করি এখানে, থিভেনেস মানে কি, থিভেনেস মানে এখানে এই এ আর বি টার্মিনাল ওপেন করে যে ভোল্টেজটা পাবো এটাই হলো ভি থিভেনেস। এখন যদি আমি এখানে, হ্যালো, জি স্যার, জি স্যার, স্যার জি স্যার, সেম এখানে যদি ভি থিভেনেস মানে কি, অর্থাৎ 5 ওহমের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো এটাই ভি থিভেনেস, এবং ওপেন সার্কিট অবস্থায় যেটা হবে সেটা ভি থিভেনেস। আচ্ছা, এই দুটা আমি তোমাদের তাহলে বেসিক্যালি এই জিনিসটা আমি সফটওয়্যারে দেখে দেবো যে আই শর্ট সার্কিট কিভাবে কারেন্ট হয়, এটাই আমি দিয়ে দেখে দেবো। আর তোমাদের কাজটা হলো তোমরা এই যে 4.11 তোমরা মানে শুধু ম্যানুয়ালটা অ্যাপ্লাই করো, অন্যগুলো অ্যাপ্লাই করতে চাও না, আমি যেটা দেখি একটু ট্রাই করো, তোমাদের জন্য সেটার জন্য ভালো হবে। আমি এটা তাহলে আপডেট করে দিব ওখানে, তোমরা 4.11টা একটু ভেরিফাই করে দেখবা, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো। সাথে একটু দাঁড়াও, আচ্ছা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এটা আমি এক লাইনে বলে দিচ্ছি, জাস্ট বেশি লাগবে না, এটা বলে দিয়ে ক্লাস শেষ করে দিব। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্টের জন্য থাকলো, তোমাদের সিমুলেশন করে ল্যাব রিপোর্ট তৈরি করবা 4.11। আমি জানি না তোমরা কতটুকু করবা, 4.12 একই জিনিসই আমার না, আমি একটু ওই আর এক জায়গায় স্যার যাই। এটা কয় নম্বর এক্সপেরিমেন্ট হবে? সিরিয়াল দিও তোমরা, এটা এগুলো আলাদা দিও, মানে আমি যেটা দিচ্ছি না এগুলো আলাদা দিও, তোমাদের ল্যাব থেকে যে পেপার এগুলো প্রেসার স্যার মনে করে, বুঝলাম না, ঠিক আছে, স্যার বুঝি নাই। অ্যাসাইনমেন্ট আকারে ল্যাব রিপোর্ট গুলো অ্যাসাইনমেন্ট আকারে, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিও, অ্যাসাইনমেন্ট, বুঝছো? স্যার ল্যাব রিপোর্ট লিখবো না, হ্যালো, ল্যাব রিপোর্ট গুলা অ্যাসাইনমেন্ট আকারে দিও, মানে এই আমি যেগুলো দিচ্ছি এগুলা অ্যাসাইনমেন্ট হিসেবে দেবে, অ্যাসাইনমেন্ট, ল্যাব অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, স্যার রিপোর্ট কি আলাদা? বুঝতে পারছো? হ্যাঁ, রিপোর্ট তোমাদের ম্যানুয়াল, এটা অ্যাকচুয়ালি রিপোর্ট, কিন্তু তোমরা তোমাদের ম্যানুয়ালটাকে ফলো করতে চাচ্ছ, সে তো ওটাই ফলো করো। একটা জিনিস, তাহলে 4.11, এখন আমি তোমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 8, 8 নাম্বারটা একটু পরে স্যার দিচ্ছি, বুঝলাম না, ল্যাব রিপোর্ট আলাদা করব আবার অ্যাসাইনমেন্ট করব, মানে বুঝলাম না। হলো তোমাদের যে ল্যাব ম্যানুয়াল দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটাও একটা ল্যাব রিপোর্ট, আমার কথা বোঝনি? হ্যালো, মনে করো প্র্যাকটিস এর এর আগে যতগুলো তোমাদের সিরিয়াল সেগুলো অ্যাসাইনমেন্ট 1 বা 2 বা 1 এর ভিতর সবগুলো দিবে, অথবা তোমার যেটা ভালো লাগে, মানে আমার কথা সবগুলো থাকলেই হলো। হ্যালো, পারো নি? এটা মনে করো এটা একটা অ্যাকচুয়ালি ল্যাব রিপোর্টের মতোই হবে, বুঝতে পারছো? কিন্তু ল্যাব রিপোর্ট যেহেতু তোমাদের একটা ম্যানুয়াল দিছে, ওটা ফলো করবা, এই জন্য আমি তোমাদের বলতেছি যে এগুলা অ্যাসাইনমেন্ট আকারে, মানে অ্যাসাইনমেন্ট অনুযায়ী, অর্থাৎ এটাও ল্যাব রিপোর্ট লিখবে, জাস্ট অ্যাসাইনমেন্ট 1 বা 2 আমি দিয়ে দিচ্ছি, মানে আমি দেখলে পার্সোনালি আলাদা ভাবে দিচ্ছি তোমাদের বিভিন্ন প্রবলেম, এগুলো অ্যাসাইনমেন্ট আকারে লিখবা, অথবা যদি প্রবলেম করতে চাও সেটা দিতে পারো, মানে একটা ফাইল তৈরি করবো, একটা আমি যেগুলো দিচ্ছি এগুলো আলাদা একটা ফাইল হবে, ঠিক আছে? তোমাদের কি বেশি চাপ দেওয়া যাচ্ছে? কথা বলতেছো না কেন? জি স্যার বুঝতে একটু সমস্যা হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারো আমি যেগুলো দিচ্ছি ওগুলো একটু করো, আমার মানে আমি যেগুলো দিচ্ছি আর কি, মানে প্রবলেম বা, কারণ যদি করো তাহলে মার্ক ফুল পাবা আর কি। আচ্ছা আরেকটা দেখো, 4.8 দেখা যাচ্ছে, হ্যালো চলে গেছে নাকি? এটা তোমাদের 8 নাম্বার, 8 নাম্বার এক্সপেরিমেন্ট। হ্যালো, এস স্যার,
হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, তোমাদের রিপোর্টে এটা 8 নম্বরে আছে। আমি একটু থিরুটা বলেছি, সহজ করি না। বেসিক্যালি এইটা হলো আমরা থিভেনেন্স বলি, তাহলে থিভেনেন্স থিওরামের এক্সটেনশন ভার্সন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয় যে কোন রেজিস্ট্যান্স যখন থিভেনেন্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হবে, তখনই একমাত্র ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় লোডে। এই যে এটা দেখো, স্টেটর থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফার টু দ্য লোড বাই দ্য লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু দ্য থিভেনেন্স রেজিস্ট্যান্স। অর্থাৎ এইটা যদি আমি ম্যাক্সিমাম ট্রান্সফার থিওরামে কনভার্ট করি, তাহলে এটা থিভেনেন্স ইকুইভ্যালেন্ট আর থিভেনেন্স মান বার করতে হবে, দেওয়া থাকলে দেওয়া থাকবে। তুমি ভেরিফাই করতে চাই, তাহলে আরএল এর মানটা তোমরা চেঞ্জ করে দেখবা, যতক্ষণ না আর থিভেনেন্স সমান হয়নি। হ্যালো, জি স্যার। যতক্ষণ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে না। আচ্ছা, আমি এখান থেকে পড়াবো। আমরা কি জানি পাওয়ার সমান সমান আই স্কোয়ার আর, তাই না? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, ঠিক আছে? আই সমান সমান মানে কি? পি ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান সমান পি ভাগ আর। এই সার্কিটে পি মানে ডিফারেন্স, আর মানে কি? আর এখানে কয়টা আছে? দুটা, ডিফারেন্স ভাগ আর টি এইচ প্লাস আর এল, ডিফারেন্স ভাগ আর টি এইচ ভাগ আর এল। আই কে রিপ্লেস করলাম ভি ভোল্টেজ আর রেজিস্টার দ্বারা। এখানে যদি ম্যাক্সিমাম থিওরাম অ্যাপ্লাই করতে বলে, তার মানে ম্যাক্সিমাম থিওরাম তখনই অ্যাপ্লাই হবে যখনই আর এল আমি থিওরি করাচ্ছি, থিওরি করার একদম যখনই ভি ডিফারেন্স ইকুয়াল টু আর এল সমান হবে তখন। বুঝতে পারছো না? পারোনি? আচ্ছা, এইটা স্যার বুঝি নাই। হলো প্রমাণ করার, এটা হলো প্রমাণ নাই। অর্থাৎ আর এল ইকুয়াল যদি আর থিভেনেন্স করি, তাহলে এখান থেকে কি আসে দেখো তো, এই যে ইকুয়েশনটা, বুঝতে পারছো? না স্যার, আচ্ছা, এইটা বুঝছো তো? আই থেকে ভি থিভেনেন্স, আর থিভেনেন্স ভাগ আর এল, এটা তো বুঝতে পারছো? পারোনি? না স্যার, এটা কিভাবে হইলো? আচ্ছা, আমি আবার বলি, এই যে কারেন্ট আছে না, এই কারেন্টের মানটা কি? ভোল্টেজ কে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিলে পাওয়া যাবে না? কোন ব্রাঞ্চের ভি ইকুয়াল টু কি জানি আমরা? আই আর। তাহলে আই সমান সমান ভি ভাগ আর। অর্থাৎ ভি থিভেনেন্স কে টোটাল যে নেটওয়ার্কের রেজিস্ট্যান্স আছে এটা দ্বারা ভাগ দিলেই হবে। তাহলে আর থিভেনেন্স প্লাস আর এল দ্বারা ভাগ দিলে আই 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 পাওয়া যাবে। তাহলে আই এর পরিবর্তে আমি লিখতে পারি ভি থিভেনেন্স, আই স্কোয়ার যেহেতু, তাই আই এর পরিবর্তে ভি থিভেনেন্স ইকুয়াল টু আর আর থিভেনেন্স প্লাস আর এল। এখন বুঝছো? না বুঝলে বলবা। এখন কন্ডিশন হলো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম যদি অ্যাপ্লাই করতে বলে, ম্যাক্সিমাম পাওয়ার তখনই অ্যাপ্লাই হবে যখনই আর এল আর আর থিভেনেন্স ইকুইভ্যালেন্ট হবে। তাহলে আর থিভেনেন্স আর এল ইকুইভ্যালেন্ট যদি আমি করি, অর্থাৎ সমান করি, সমান করলে কি হবে? সমান করলে কি হবে দেখো তো, ভি থিভেনেন্স উপরে স্কোয়ার, তাহলে টু আর এল উপরে স্কোয়ার, তাই না? তাহলে 4 আর এল স্কোয়ার হয় না নিচে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছো? অর্থাৎ জি এই স্যার, লাইন থেকে বুঝতেছি। এই লাইন থেকে তাহলে উপরে হলো ভি থিভেনেন্স স্কোয়ার আর এল স্কোয়ার, আর নিচে হলো 4 আর এল স্কোয়ার। তাহলে আর এল কাটা যায়, তাহলে থাকে আলটিমেটলি এটা ভি, অর্থাৎ পি ম্যাক্স ম্যাক্সিমাম পাওয়ার তখনই হবে ভি থিভেনেন্স স্কোয়ার ইকুয়াল টু 4 আর টি এইচ। এই যে এই যে এই যে এই বক্সটা, এই যে পি ম্যাক্স, বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা, তাহলে এইটাই হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। অর্থাৎ তোমাকে যদি বলে যে ম্যাক্সিমাম পাওয়ার একটা সার্কিটে বাইর করতে বলে, তাহলে আমার কোন রেজিস্ট্যান্স জানতে হবে? ভি থিভেনেন্স আর আর থিভেনেন্স
জানা থাকলে হবে না? জি স্যার। হ্যালো, তার মানে উইথ ইমপিডেন্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর ইমপিডেন্স যদি আমি করি তাহলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে, ম্যাক্সিমাম থিওরাম। আচ্ছা এখন যদি আমি একটা এক্সাম্পল দেখাই দিই, তোমাদের থিওরি কতটুকু এসে তৈরি, তোমাদের থিওরি কতটুকু এসে? হ্যালো, থিওরি কোন পর্যন্ত পড়ানো হচ্ছে? থিওরি কেউ একজন বলো। শেষ করে নাই। হ্যালো, জি স্যার, জি স্যার, আমি একটু বেশি করা ফেলাবে। আচ্ছা ঠিক আছে, দেখো এক্সাম্পল 4.13 ফাইন, তারপর আমার উদ্দেশ্য হচ্ছে যে ফাইন দা ভ্যালু অফ আর অফ এল ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম সার্কিট 50 ফাইন দা ম্যাক্সিমাম পাওয়ার ফাইন আর এল মান আমাকে বের করতে হবে। ঠিক আগে আর এল আর তাহলে আমাদের আর্থিক প্লেসের ভিতরে সেখান থেকে বের করে আগে আর্থিক আর্থিকটাই আরএল হয়ে যাবে যেহেতু ম্যাক্সিমাম পার্ট ট্রান্সফর্ম, বুঝতে পারছো কি? হ্যালো, জি স্যার। তার মানে আর্থিকটাই আরএল না, আর্থিকনেস বাইর করবো কিভাবে? এ আর বিটা আমি এটা খুলে ফেলে রাখবো, টাকার পর এদিক দিয়ে তাকাবো, তাকালে ভোল্টেজ সোর্স হবে শর্ট, কারেন্ট ওপেন, তার মানে 12 আর 6 হবে প্যারালাল, তার সাথে সিরিজ থ্রি, তার সাথে সিরিজ হলো 2 হবে শেষ 9 ওহম। এইটাই হলো আর্থিকনেস। আর্থিকনেস আর আরএল সেম, কারণ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে আর্থিকনেস আর আরএল সেম ধরা হয়। এটা গেল, তাহলে আর আর এল বাইর হয়ে গেল। তারপরে ফাইন দা ম্যাক্সিমাম পাওয়ার আরো সহজ, ডিটারমিন্যান্ট বাইর করবা। আচ্ছা এখানে মেশিন আছে, তাহলে চাইলে রুডার আছে অ্যাপ্লাই করতে পারো, ফাইন মেশিন আছে অ্যাপ্লাই করে এখানে ডিটারমিন্যান্ট বের করতে। আচ্ছা ডিটারমিন্যান্ট ওই আগের মতোই, আগেরটার মতো আমি যেটা দেখে দিলাম একটু আগে সেম ওই নেচারটাই মনে হচ্ছে, নেচারটাই 12 ভোল্ট 18 ভোল্ট মাইনাস 2 ভোল্ট, এখান থেকে আই পাওয়া যায় তাহলে এখান থেকে ভিত্তি প্লেট হলো 2 ভোল্ট। আচ্ছা এই এখানে একটু এটা বলে দিই, হ্যাঁ এই ভিত্তি প্লেটটা কিভাবে বার করলে এটা বলি, অর্থাৎ সোর্স ভোল্টেজ 12 ভোল্ট থেকে টোটাল একটা লুপ কাউন্ট হচ্ছে, অর্থাৎ 6 ওহম থেকে ওই দিকে ভিত্তি প্লেট পর্যন্ত, অর্থাৎ সোর্সের সাথে ভিত্তি প্লেটে একটা লুপ কেবল অ্যাপ্লাই করছে। দেখো সলভিং আই ওয়ান গেট এত অ্যাপ্লাই কেবল এরা তো আউটার লুপ, এটাকে আউটার লুপ বলা হচ্ছে, অর্থাৎ সোর্স মাইনাস 12 ভোল্ট থেকে 6 ওহম 3 ওহম প্লাস 0, 12 ভোল্ট 6 ওহম মানে কোনো কারেন্ট যাবে না অ্যাকচুয়ালি, তাহলে ভিত্তিটা ছিল 22, বুঝতে পারছো? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কি হবে, ভিত্তিটা পুরো স্কোয়ার ভাগ 4 আর এল না? হ্যালো, জি স্যার, জি স্যার। আমি তো অনেকটাই বলে ফেললাম, এখন আমি আমার থিওরি ক্লাস শেষ, আমি একটু এটা ভেরিফিকেশন করব খুবই আছে নলটন আর হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তোমরা চাইলেও থাকতে পারো না চাইলেও থাকতে পারো, আমি একটু স্ক্রিপ্ট শেয়ারিংটা যদি করতে পারি তাহলে ভালো হতো। আমি শুনতে পাওয়া যায় না,